আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি এখন আছি গ্রিসের রাজধানী অ্যাথেন্স থেকে 125 কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট একটি গ্রামে, যার এক পাশে লাপ্পা, অন্য পাশে মানবতা, অনেকে পাত্রাস নামে চেনে। এখন আছি ছোট্ট একটা অলিভ গার্ডেনে, জৈতুনের বাগানে। আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জৈতুন। এটা শুধু তেলের জন্য ব্যবহার করা হয়, যেটা আকার অনেক ছোট হয় শুধু তেলের জন্য ব্যবহার করা হয়, যেটাকে অনেকে অলিভ অয়েল বলে থাকি। এটা যখন পাড়ার উপযোগী হয়ে যায় তখন এটাকে পেরে মেশিনে দিয়ে তারপর জৈতুনের তেল তৈরি করা হয়, অলিভ অয়েল তৈরি করা হয়। সো চলুন ভিউয়ার্স, দেখে নেই অলিভ গাছগুলো কেমন হয় এবং এর ফলনগুলো কেমন হয়, এবং পাশাপাশি চেষ্টা করব অলিভ গাছ সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাতে। গাছ যেটাকে ইংলিশে অলিভ ট্রি বলা হয়, তো এগুলো হচ্ছে তেলের জৈতুন। অ্যাকচুয়ালি তেলের জৈতুন এবং খাওয়ার জৈতুন এগুলো আলাদা হয়। এগুলো হচ্ছে তেলের জৈতুন, আর খাওয়ার জৈতুন যেটা, সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। দেখুন তেলের জৈতুনগুলো খুব ছোট ছোট হয়, আর আপনার যেগুলো খাওয়ার জৈতুন সেগুলো অনেক বড় বড় হয়। এগুলো থেকে অ্যাকচুয়ালি অলিভ অয়েল তৈরি করা হয়, এবং বিভিন্ন দেশে, গ্রিস থেকে মিডল ইস্ট, আপনার এশিয়া এবং অন্যান্য ক্রান্তি যেগুলোতে আছে সেগুলোতে পাঠানো হয়। এগুলো আপনার গাছ থেকে পেরে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়, এবং সম্পূর্ণভাবে যেগুলো খারাপ ভালো আলাদা করা হয়, তারপর এগুলো থেকে মেশিনে দিয়ে তেল তৈরি করা হয়। আর দেখুন এগুলো হচ্ছে এক একটা গাছের বয়স 10 থেকে 15 বছর, কোনো কোনোটা আপনার 25 বছর 30 বছরও আছে। এবং এই গ্রীষেই আপনার একটা আইসল্যান্ড যেটার নাম হচ্ছে ক্রিতি চায়না, সেখানে প্রায় 3,500 বছর একটা ওল্ড অলিভ ট্রি গাছ আছে, যেটার বয়স হচ্ছে 3,500 বছর। প্রিয় ভিউয়ার্স, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে অবগত করে রাখি, একটু আগেই যেটা যে আইসল্যান্ডের কথা বললাম, যেখানে প্রায় 3,500 বছরের একটি পুরনো জৈতুন গাছ আছে, সেখানে যত পরিবার আছে পুরনো গ্রিকই এদেশের নাগরিক, তাদের একটা প্রথা আছে, সেটা হলো যদি কোনো পরিবারে নবাগত সন্তান জন্মগ্রহণ করে তাহলে সেই পরিবার থেকে সন্তানের বাবা কিংবা পরিবারের অন্যান্য জন বাড়িতে কিংবা মাঠে নতুন করে একটি জৈতুনের চারা রোপণ করে, অলিভ ট্রি রোপণ করে। প্রিয় ভিউয়ার্স, পরিশেষে জানিয়ে রাখি এটা ছিল খুবই ছোট একটা অলিভ গার্ডেন। এছাড়াও গ্রিসের বিভিন্ন অঞ্চলে, পাহাড়ি অঞ্চলে রয়েছে শ শ মাইল জুড়ে এই জৈতুনের বাগান, অলিভ গার্ডেন। তবে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স হবে কোনো কোনোটা 15 থেকে 20 বছর, 10 বছরের উপরে, প্রায় সবগুলো গাছই 10 বছরের উপরে,